ওয়ালায়ালিন আসমানে পহেলা মুহররম থেকে 10ই মুহররম পর্যন্ত লাগাতার 10 দিন আর রাত্রির কসম রব্বুল আলামিন নিজেই করেছেন ওয়াল ফজরি ওয়ালায়ালিন আস সুবহে সাদিকের কসম কারণ এই সুবহে সাদিকে দয়াল নবী দুনিয়ার জমিনে এসে মুসলিম আর অমুসলিম ভাগ করে দিয়েছে ওয়ালায়ালিন আস পহেলা মুহররম থেকে 10ই মুহররমের কসম কেন বসে আমার হুসাইনের কুরবানির মাধ্যমে মুসলিম আর মুনাফিক ভাগ হয়ে গেছে আমার দয়াল নবী এসে মুসলিম আর মুশরিক ভাগ করে দিয়েছেন কে কে মুনাফিক এই লিস্টগুলো দয়াল নবী বলে গেলেও এটা জাতির সামনে প্রকাশ করা হয় নাই কারবালার জমিনে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যখন চলে গেলেন জাতির সামনে স্পষ্ট হয়ে গেছে যে মুসলিম নামদারি প্রকাশ্য যারা শত্রু হিন্দু বৌদ্ধ চাকমা এর চেয়েও ক্ষতিকর ও মুসলমানদের নাম হচ্ছে এজিদি মুসলমান যারা মুসলমান নয় ওদের নাম হচ্ছে মুনাফিক এখন আসেন সামনের দিকে চলে ওয়াল ফজরি ওয়ালায়ালিন আস সুবহে সাদিকের কসম সুবহে সাদিকের কসম এই জন্য কারণ এই সময়ে দয়াল নবী তশরীফ আনলেন ওয়ালায়ালিন আস লাগাতার 10 রাত্রির কসম এই কারণে এই পহেলা মুহররম থেকে 10ই মুহররম রব্বে করিম এই দুনিয়ার জমিনে অগণিত ঘটনা ঘটিয়েছেন কারবালার আগে এবং কারবালার পরেও সেই জন্য যারা হুসাইনকে মুহাব্বত করে তারাও আশুরাকে মানতে হয় যারা হুসাইনকে মুহাব্বত করে না তারাও আশুরাকে সম্মান দিতে হয় সেই জন্য এই দুনিয়া সৃষ্টি হয়েছে 10ই মুহররম জুমার দিন বাবা আদম দুনিয়ার জমিনে এসেছেন 10ই মুহররম জুমার দিন হযরতে মূসা কালিমুল্লাহ ফেরাউনের উপর বিজয় লাভ করেছেন 10ই মুহররম জুমার দিন বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আগুন থেকে বের হয়ে এসেছেন 10ই মুহররম জুমার দিন হযরতে আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়েছেন 10ই মুহররম জুমার দিন হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন 10ই মুহররম জুমার দিন সেই জন্য ইসলাম আসার আগে রহমাতুল্লিল আলামিন আসার আগেও আল্লাহ আশুরাকে মর্যাদাবান সম্মানিত করে রেখেছেন যাতে করে যুগে যুগে মানুষ এই আশুরাকে সম্মান করে আমার দয়াল নবী চলে আসলেন মদিনায় মুনাওয়ারায় হিজরত করলেন রহমাতুল্লিল আলামিন দেখলো 10ই মুহররম ইহুদিরা রোজা রাখলো আমার নবী জিজ্ঞেস করলো ইহুদি তোমরা রোজা রাখলা কেন ইহুদিরা বলল এই দিন আমাদের নবী মূসা কালিমুল্লাহ ফেরাউনের নির্যাতন থেকে মুক্তি পেয়ে ফেরাউনের উপর বিজয় লাভ করেছে তখন দয়াল নবী বলেন নাহনু নাহক আমরা ওদের চেয়েও বেশি হকদার তোমরা শুধু 10ই মুহররম নয় বরঞ্চ আগের দিন অথবা পরের দিন একটা রোজা বাড়িয়ে ইহুদিদের বিপরীত তোমরা 2 দিন রোজা রাখবে তাহলে এই কারবালার ঘটনা ঘটার আগেও এই 10ই মুহররম আশুরা ইসলামিক শরীয়তে বড়ই গুরুত্বপূর্ণ ছিল এবং রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল তা আল্লাহ এতগুলো ঘটনা 10ই মুহররমে কেন ঘটালেন কারণ হুসাইন যেই জমিনে শহীদ হবেন সেই জমিনে এজিদের সংখ্যা 30,000 হুসাইনের সংখ্যা মাত্র 72 জন ডানেও এজিদ বামেও এজিদ সামনেও এজিদ পিছনেও এজিদ তাহলে যুগে যুগে আপনি যদি তাকান এজিদিরা বেশি হয় সেই জন্য এখনো বর্তমানে
এজিদি যারা আছে দেখবেন আমাদের মাহফিলগুলোতে তারা কমেন্টস করে যে আমাদের মাহফিলে 100 ক্যামেরা আমাদের মাহফিলে 2 লক্ষ মানুষ আপনাদের মাহফিলে মানুষ কই তখন আমরা তাদেরকে উত্তর দেই কারবালার জমিনেও তোরা 30,000 ছিলি আমরা 72 জন ছিলাম কম টাকাটাই হুসাইনীদের আলামত সেই জন্য বেশি টাকার নাম হুসাইনী নয় সেই জন্য আমাদের 100 ক্যামেরা নাই আমাদের 1 লক্ষ মানুষ নাই কিন্তু গভীর মনোযোগ রব্বে করিম হুসাইনের কুরবানির আগে এই সব ঘটনা ঘটিয়ে যারা হুসাইনকে মানে না তাদের জন্য আল্লাহ আশুরাকে এমন ভাবে ফিট করেছে হুসাইনকে মহব্বত না করলেও আশুরাকে মহব্বত করতে হবে তাহলে অটোমেটিক হুসাইন আসবে কি আসবে না আসবে যখন আশুরার কথা বলবো বাবা আদমের কথা বলবো ইব্রাহিম খলিলুল্লাহর কথা বলবো মুসা কালিমুল্লাহর কথা বলবো তখন অটোমেটিক ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা চলে আসবে সেই জন্য আশুরাতে এতগুলো ঘটনা ঘটিয়ে রব্বে করিম ইমাম আলী মাকামকে স্মরণীয় বরণীয় করে দিয়েছেন এখন আসেন সামনের দিকে চলে যায় তো বন্ধু আমার যেই কথাটা আমি বলতে লাগলাম ওই দিকে কত হাজার 30,000 আর আমার হুসাইন 72 জন গভীর মনোযোগ আজকে আমরা গ্রাম অঞ্চল রাঙ্গুনিয়ার গ্রামের ভেতরে ঢুকেছি এজিদের সংখ্যা তখন বেশি ছিল হুসাইনের সংখ্যা তখন কম ছিল কিন্তু আমাদের এই গ্রামে একজনের নাম কি এজিদ আছে এজিদ আছেন যারা এজিদের পক্ষে কথা বলে তাদেরকে জিজ্ঞেস করবেন তোমার নাম কি এজিদ তারা বলবে না তোমার বাবার নাম এজিদ তারা বলবে না তোমার ছেলের নাম এজিদ বলবেন না কিরে তোমরা তো এজিদকে ভালোবাসো নিজের ছেলের নাম এজিদ রাখো নাই বাবার নাম এজিদ না কারণ কি বলছে এজিদ এমন একটা নাম যেই নাম নিতেও মানুষ ঘৃণা করেই নেই তাহলে 30,000 এজিদি একজন এজিদও এই দুনিয়ার জমিনে নাই কিন্তু সেই দিন 72 জন হুসাইনি আমাদের এই গড়ে গড়ে গিয়ে দেখবেন কারো নাম গোলাম হুসাইন কারো নাম আব্দুল হুসাইন কারো নাম ইমাম হুসাইন কারো নাম নায়েব হুসাইন গড়ে গড়ে হুসাইন আসনা নাই তাহলে ইতিহাস আমাদেরকে বলছে এজিদি হয়ে সংখ্যা বেশি হলে ইতিহাস মনে রাখে না হুসাইনি হয়ে একজন যদি হুসাইন হয় কিয়ামত পর্যন্ত ইতিহাস মনে রেখে দেয় আশুরার গুরুত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া শুরু করেছেন আশুরা দিয়ে দুনিয়া শেষ করবেন আশুরা দিয়ে এখন আসেন হুসাইনের আমাদের কি শিক্ষা দিয়ে গেছে যুবকদের জন্য কি মেসেজ দিয়ে গেছে এর মধ্যেই ঢুকে যায় এখন আসেন বর্তমান অবস্থা অনুকূলে না প্রতিকূলে বর্তমান অবস্থা আমাদের পক্ষে না বিপক্ষে বিপক্ষে আমাদের পক্ষে নয় মহামারীর কারণে একসাথে হওয়া এটা বর্তমান অনুমোদিত নয় কারণ কেন বসে বর্তমান মহামারী চলছে এতে সাবধানতা দরকার আছে এখন আসেন বন্ধু আমার এই মহামারীর এই সময়ে যদি কেউ গানের আয়োজন করত আপনারা কি যাইতেন কোন নায়ক নায়িকা আসলে আপনারা কি যাইতেন যাইতেন না কেন আপনাদেরকে যদি টাকাও দিত আপনারা বলতেন না না জীবনের মায়া এটা অনেক বেশি বেঁচে থাকলে অনেক কিছু দেখব এখন যদি যায় তাহলে করোনা ভাইরাসের ভয় আছে কি নাই কিন্তু আজকের মাহফিলের জন্য আপনাদেরকে কি কেউ টাকা দিছে কেউ কি আপনাদেরকে জোর করছে কেউ কি আপনাদের ঘরে গিয়ে বলছে যে আমাদের মাহফিলে আসতে হবে বলে নাই তা আপনারা আসলেন কেন আমি যদি বলি আপনারা কার জন্য আসলেন আপনারা সবাই বলবেন হুজুর জীবনের মায়াকে ভালোবাসি নাই জীবনের সব কিছু বাদ দিয়ে হুসাইনের মহব্বতে এসেছি
কথা কি ঠিক ভাই ইকরাম পাগলের মতো ঘুরে উম্মে সালমা বারবার বলে আজকে দেখা করার কোনো অনুমতি নাই কেউ দেখা করতে পারে না এমন অবস্থায় আমার নবীর হুসাইন চলে আসলো ঢুকতে চায় উম্মে সালমা বলেন আজকে ঢোকার অনুমতি নাই হুসাইন যেহেতু ছোট হুসাইন দৌড় দিয়ে ঢুকে গেছে যখন ঢুকে গেলেন দয়াল নবী মা আয়েশার কোল মোবারক থেকে উঠে গিয়ে বসে গেলেন দুই হাত উজার করে দিলেন উজার করে দিয়ে ইমাম আলী মাকাম ইমাম হোসেনকে জড়িয়ে ধরে এমন কান্না শুরু করে দিলেন উম্মে সালমা বলেন বাচ্চাও এরকম কান্না করে না এমন করুন কান্না আমি আর শুইতে পারলাম না আমি আমার ডিউটি পালন না করে ভেতরে চলে আসলাম ভেতরে এসে দেখি আমার নবীর হোসেনকে জড়িয়ে ধরে কাঁদছে আমার নবী হোসেনকে দো জড়িয়ে ধরে কাঁদছে ডাক দিয়ে বলে হোসেন হোসেন বলে জিনা না জান হোসেন রে আমি তোমার কপালে কি চুমু দেই নাই হোসেন বলে দিয়েছেন তো আমি কি তোমার গালে চুমু দেই নাই হোসেন বলে দিয়েছেন আমি কি তোমার টুটে চুমু দেই নাই হোসেন বলে দিয়েছেন আমি কি তোমার জিহ্বা চষে দেখি নাই হোসেন বলে দিয়েছেন আমি কি তোমার বুকে চুমু দেই নাই হোসেন বলে দিয়েছেন আমি কি তোমাকে কোলে নেই নাই হোসেন বলে নিয়েছেন আমি কি তোমাকে কাঁধে বহন করি নাই হোসেন বলে নিয়েছেন আমি কি তোমাকে আমার পেটে খেলতে দেই নাই হোসেন বলে দিয়েছেন আমি কি তোমাকে আমার পিঠে করে সওয়ারি বানাই নাই হোসেন বলে বানিয়েছেন হোসেন রে এই মুস্তাফা কখনো কাউকে পিঠে সওয়ারি বানাই নাই কখনো কাউরে পেটে খেলতে দেয় নাই কখনো কাউরে বুকে ঘুমাইতে দেয় নাই হোসেন তোমাকে আমি ঋণী করে ফেলেছি এই ঋণ তুমি হোসেনকে শুট করতে হবে হোসেন ঋণ শুট করবা হোসেন নবী রে একবার চুমু দিয়ে হাজারে আসওয়াদকে খাবার সাথে লাগিয়ে দিয়েছেন আমাকে তো হাজার বার চুমু দিয়েছেন এই ঋণ কেমনে শুট করব হোসেন আমি আজকে চলে যাব আমি আজকে কাউরে নাম ধরে ডাকি নাই মানুষ যখন সাহারাতের বিছানায় থাকে কেউ আপন বাবারে ডাকে কেউ মারে ডাকে কেউ বউকে ডাকে কেউ আপন বন্ধুরে ডাকে কেউ আপন আওলাদকে ডাকে হোসাইন রে এই সাহারাতের বিছানায় আমি সবাইরে বাদ দিয়ে একটা ডাক দিয়েছি সেটা হচ্ছে উম্মতি 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 হোসাইন আমার উম্মতকে আমি বড় ভালোবাসি এই উম্মত ছাড়া আমি থাকতে পারবো না তো না না জান কি করতে হবে আমি আমার আল্লাহর সাথে ওয়াদা করেছি আমার উম্মতকে বেলা হিসাব জান্নাত দিতে হবে আমার আল্লাহ বলেছেন জান্নাত দিব তবে একটা শর্ত আমার আপন জিনিস কোরবানি করতে হবে হোসাইন দুনিয়ার জমিনে যদি কাউরে ভালোবাসি তোমারে আমি ভালোবাসি তোমারে কোরবানি হতে হবে নানা জানের জন্য কি কোরবানি হবে হোসাইন বলে 100 বার কোরবানি হতে রাজি আছি আমি আপনার ঋণ শোধ করে দিব যখন এই কথা বললেন আমার নবী ডাক দিয়ে বললেন হোসাইন মিন্নি ওয়া আনা মিন হোসাইন আমি হোসাইন থেকে হোসাইন আমার থেকে আনা আমি মিন হোসাইন হোসাইন থেকে সেই জন্য 61 হিজরি যখন চলে আসলো 10ই মুহররম যখন হয়ে গেল ইমাম আলী মাকাম ইমাম হোসাইন নিজের পাগড়ি খুলে ফেললেন নিজের পাগড়ি খুলে জাইনুল আবেদিনকে ডাকলেন জাইনুল আবেদিন এদিকে এসো জাইনুল আবেদিনকে নিজের পাগড়ি পরিয়ে দিয়ে খেলাফত বেলায়তের দায়িত্ব বুঝিয়ে দিয়ে দিল আজ ইমাম আলী মাকাম নিজের নানা জান সৈয়দুল মুরসালিন শফিউল মুসনাবিন আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি পরে ফেললেন যখন নিজের নানা জানের পাগড়ি পরে ফেললেন তখন নিজের আপন বোন সৈয়দা জাইনাব বুঝে গেছেন আজকে পৃথিবীর জমিনে আরেকটা ইতিহাস রচিত হবে হোসাইন কারবালার জমিনে চলে যায় জাইনাব মারা দিতে চায় বলে ভাই রে এই মাঠ এমন মাঠ এখানে গেলে আর কেউ ফেরত আসে না আপনি যায়েন না হোসাইন ডাক দিয়ে বলে জাইনাব রে আমি নানা জানের কাছে ঋণী সেই ঋণ আমি শুট করতে যাচ্ছি হোসাইন যেই দিন শহীদ হয়ে গেলেন আমার নবীর সেই বাণী বাস্তবায়ন হয়ে গেল যে মা ফাতেমার গড় থেকে কারবালা পর্যন্ত হোসাইন মিন্নি হোসাইন আমার থেকে কারবালা থেকে হাসর পর্যন্ত হোসাইন রক্ত দিয়ে আমাকে ঋণী করে ফেলেছে আমি নবী হোসাইন থেকে হয়ে গেছে
তাহলে সেই জন্য আমার নবী বলেছেন মান আহাব্বাহুমা ফিল জান্নাহ, যারা হাসান হোসাইনকে ভালোবাসবে তারাও জান্নাতে চলে যাবে। আজকে যারা হাসান হোসাইনের মহব্বতে এই মাহফিলের আয়োজন করেছেন তাদের জন্য আমার দয়াল নবী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন আপনাদের আমাদের মহব্বতকে কবুল করুক, আমিন। আপনারা যে মহব্বত দেখিয়েছেন এটা আমার কাছে ঋণী হয়ে থাকবে, কিন্তু আমার অসুস্থতা আমাকে কোনো মতেই আমার লেকচার আমার স্পিচটাকে আমার মতো করে বলতে দেয় নাই, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করে এখানেই শেষ করছি। হুজুরদের নিকট দোয়ার দরখাস্ত রেখে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।